আমাদের এক বুজুর্গ রায়পুরি রহমতুল্লাহ আলাইহ, ওনার কাছে এক লোক মাটির কলস নিয়ে আসছে, মাটির কলসি এনে বলে যে আল্লাহর উলি, এই মাটির কলসটারে মনে হয় কোনো জিন ভূতে ধরছে। কলসে জিনে ধরলো কেমনি? কয় কলসের ভেতরে মিঠা পানি রাখলে সকালবেলায় এটা তিতা হয়ে যায়, ভালো কলস, কিন্তু এটার ভিতরে কি হয়, মিঠা পানি কি হয়, তিতা হয়। রায়পুরি রহমতুল্লাহ আলাই খুব বসিরতওয়ালা বুজুর্গ ছিলেন, উনি বললেন দেখেন আমি আপনাদের এই মাহফিলে আসছি শুধুমাত্র আপনাদের, আমাদের খুব মহব্বতের মানুষ আতিকুর রহমান আতিক ভাই আমেরিকা থেকে, উনি এই মাহফিলের জন্য কমপক্ষে 100 টেলিফোন তো মিনিমাম করছে, কমপক্ষে যে হুজুর শুধু যাবেন শরিক হবেন মাহফিলটা শিরকত করবেন শরিক হইবেন, ব্যাস ওনার আবেদন রক্ষার্থে আসছি, লম্বা ওয়াজ করার জন্য আসিনি, শরিক হইলেই ব্যাস হয়ে যাবে, ওয়াদা পুরা হয়ে যাবে। তো রায়পুরি রহমতুল্লাহ আলাইহ বসিরতওয়ালা বুজুর্গ ছিলেন, উনি বললেন যে এই কলসিরে জিনেও ধরে নাই ভূতেও ধরে নাই, এই কলসের মাটিটা এমন কোন জায়গার মাটি যেখানে কবরস্থানে কবরে আজাব হয়। লোকেরা বলে আরে কি কয় কবরে আজাব হয়, এই মাটির সাথে এর সাথে কি সম্পর্ক আছে? পূর্বের যুগের এক মাইয়েতরে দাফন করতে গেছে, তো দাফন করতে গেলে মাঝে মধ্যে আজাব চোখে দেখা যায়, যারা কবরস্থানে কাজ করে আহওয়ালুল কবুর এর উপরে যে সকল কিতাব আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ ওনার কিতাবে এটা লিখছেন যে এক মাইয়েতরে কবরে নামাইতেছে, তো কেবলই লাশটা রাখছে আর সাথে সাথে বড় এক বাদশাহ ছিল সে, একটা চুহার মতো আইসা ওনার চোখগুলোরে ঠুকরায় খেয়ে ফেলছে, লোকেরা ভয়ে তাড়াতাড়ি করে সরে আসছে। আর এক মাইয়েতের কথা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন যে কবরে কেবল রাখা হয়েছে আর একটা চুহা আইসা পায়ের ভেতরে নগের ভেতরে কামড় দিতেছে আর মাইয়েত লাফায় লাফায় উঠতেছে। তো উনি মনে করছে যে বিষাক্ত কোনো চুহা মাটি খনন করার সময় হয়তো এখানে ঢুকছে, তো উনি চুহাটাকে ইট মারছে, ইট মারছে, বুঝতে পারে নাই যে আজাবের বা এইগুলো খেয়াল করে নাই, এটা কবর থেকে লাফায়া যে ইট মারছে তার পিছনে ধাওয়া করছে, সে দৌড়াইতে দৌড়াইতে যায় পুকুরে নামছে। এই কবরের এই চুহাটা ছোট্ট একটা বিষাক্ত একটা চুহার মতো একটা আজাবের যে হাইওয়ান ছিল, এটা এই মাই এই লোকের কবর খোঁড়নেওয়ালার পিছিয়ে পিছিয়ে গেছে, উনি পানিতে নামছে তো চুহাটা নিজের জিব্বাটা শুধু পানির ভেতরে ভিজাইছে, পুরা পুকুরের পানি বিষাক্ত হয়ে গেছে, লাশটা তেলে ভাজলে যেমন মাছ ভাইসা উঠে ওইরকম পুকুরের পানিতে ভাইসা উঠছে, কবরের আজাব, আজাবের জন্তু, কারোর কারোর কবরে এরকম আজাব আছে। আল্লাহর রাসূল বলেন কারোর কারোর কবরে বিষধর সাপ আছে, বড় বড় সাপ, যাদের আমল ভালো না, যারা তওবা করার টাইম পায় না, খালি খাওয়ার টাইম পায়, হাগামতার টাইম পায়, তওবার সুযোগ পায় না, গোনা নিয়ে কবরে গেলে মুশকিল আছে। তো রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই কলসিটা যেটা, এই কলসের যে মাটিটা এটা এমন গুরুস্থানের মাটি যে গুরুস্থানে কবরে আজাব হইতেছে সেই মাটি দিয়ে মনে হয় কলস বানানো হয়েছে। যারা শুনছে তারা সত্য সত্যই তাহকিক করতেছে যে কুমার এই কলসগুলো বানাইছে, যা দেখে এই কুমারের একটা খ্যাত আছে, এটা গুরুস্থান লাগানো, কবরস্থানের সাথে লাগানো খ্যাত, এই খ্যাতের মাটি দিয়ে সে মাটির কলস পাতিল এগুলো বানায়। তো সবাই বুঝে ফেলছে তাহলে এই গুরুস্থানের আজাবের হিস্সা এই মাটিতে লাগছে, সেই মাটি দিয়ে কলসি বানানো হয়েছে,
কলসের ভিতরে তাসির করছে, মিঠা পানি রাখলে তিতা হয়ে যায়। আমাদের আরেক বুজুর্গ ছিলেন মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাই, আমনে রাজি রহম দুই নাম্বার, আমাগর যুগের বুজুর্গ আমরা দুই নাম্বার, বুঝেন না এই কথাটা, আমনেরা তো দুই নাম্বার আমরাও দুই নাম্বার। জমানাটা ভালো ছিল, মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন। তো ওনার কাছে একজন আঙ্গুর ফল হাদিয়া, উনি আঙ্গুর মুখে দিয়ে বলে কি যে আঙ্গুরের ভেতরে মাইয়েতের দুর্গন্ধ আছে, এই আঙ্গুর খাওয়া যাবে না। যিনি আনছে তাকে সাথীরা বলতেছে খবিস কোথাকার, জানতাম তোর কামাই হালাল, মনে হয় তোর কামাই হারাম, হারাম টাকার আঙ্গুর দেখে মুর্দারের গন্ধ করে না, খোদার কসম আমি হালাল টাকার ফল আমি হযরতকে হাদিয়া দিছি। তাইলে যে আঙ্গুরের দোকান দিছে হের ইনকাম হারাম, হেরে যায় ধরছে কয় খোদার কসম আমার ইনকামও হালাল, তুমি তাহলে যার কাছ থেকে কিনছো তারটা হারাম না, হে তো গাছের জিনিস বেছে তার নিজের বাগান। তো যায় দেখে বাগানটা গুরুস্থানের সাথে লাগানো, আর এই বাগানের কিছু গাছের জ্বর গুরুস্থানের কবরের মাটির ভিতরে ঢুকে গেছে। তো তখন সবাই বুঝে ফেললো যে মির্জা মাজহার জানে জানার দস্তরখানে যে আঙ্গুর গুলা গেছে এটা ওই কবরস্থানের গাছের আঙ্গুর। আমাদের বুজুর্গরা আগে এরকম বসিরতওয়ালা ছিলেন। আপনাদেরকে এগুলো শুনে লাভ নাই, মার কাছে মাসির গল্প বলার মতো, কারণ আপনারা শাহ জালাল শাহ মখদুম গহ্বরপুরী রহমতুল্লাহ আলাই কাতিয়া রহমতুল্লাহ আলাই হাজারো হাজারো বুজুর্গদেরকে আপনারা চোখে দেখছেন, ওনাদেরকে তো আল্লাহ বসিরত দিয়েছিলেন। কলসের মাটির ভিতরে যে কবরের তাসির পড়ছে এটা দেখে ফেলতেন, কবরে তো যাইতে হইব, ওলি না হইলে কবরে পিতনি হইব, আর যদি ওলি হইতে চান ওলি হইতে শাইখুত তাফসির হওয়া লাগবে না, সুলতানুল ওয়াইজিন হওয়া লাগবে না, শাইখুল হাদিস হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, শুধু ছয়টা কথার উপরে আমল করলো ওলি হয়ে কবরে যাইতে পারবে। আমি একবার দূর থেকে কোথাও যাচ্ছিলাম ঢাকার দিকে বাসে, তো আমার সাথে যিনি বসা ওনারে দেখা মনে হইতেছে যে কোনো মাদ্রাসার শায়খুল হাদিস, এই দাড়ি পাগড়ি লম্বা জামা। আমি ওনাকে বললাম যে আপনি কোন মাদ্রাসার খাদেম জিজ্ঞাসা করলাম, উনি জিব্বা কামড় দিয়ে বলে খোদার কসম হুজুর আমি কোনো আলেম না, আমার লজ্জা দিয়েন না হুজুর, আমি আপনি আমার হুজুর হুজুর করেন আপনি কি আমার চিনেন, কই চিনি না আপনারে চিনি, আমি তো কথা কন না কে আমার লগে কই ডরে কই না, আপনি কি মনে করেন না করেন তাই, আমি কই আমিও তো আপনার লগে ডরে কথা কই না, আপনি ডরান কেন আমারে, আমি কই আপনার তো শাইখুল হাদিস লাগতে আছে। উনি বলে খোদার কসম আমি মাদ্রাসায় পড়ি নাই, আপনাদের সামনে কোরআন শরীফের একটা সূরা পড়ার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি তবলিগে তিনটা চিল্লা লাগাইছি, কিছু জরুরি ইলিম হাসিল করছি, ওইটার উপরে চলি আর আপনাদের নকল করি আপনাদের মতন বাপ ধরি। আমি বললাম এই কারণেই তো আপনার ডর করি ভয় করি, কারণ আপনারও সাইগুলা দিস লাগে। এই কথা বলতে এই লোকটা কেঁদে দিয়ে বলে হজরত কতই না মজার হইতো আপনি যেমন ভুলে আমাকে শাইখুল হাদিস মনে করছেন, বিচারের দিনে ফিরিস্তারা যদি আমারে নেককার মনে করে আল্লাহর সামনে নেককারদের কাতারে নিয়ে দাঁড় করাইত কত মজা হইতো, যে হয়তোবা এই আকৃতির কারণে আর সুরতের কারণে আল্লাহ তালা আমাকে নাজাত দিয়ে দিত, তা আমি কান্না করা লোকটাকে পিঠে হাত দিয়া গায়ের সাথে জড়ায় ধরে বললাম ভয় নাই, নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনি আল্লাহর কাছে দাঁড়ায় বলবেন তেরে মাহবুব কে ইয়া রব শাবাহাত লেকে আয়া হু হাকীকত
इसको तू कर दे, मैं तो सूरत लेके आया हूं। हर जन्म बस्ता बस्ता इलिम लागे, তবে বস্তা বস্তা ইলিম ওয়ালা ওলিদের বাজারে লাগে, তাছাড়া ইবাদত ওলির ইবাদত নষ্ট হয়ে যায়। বস্তা বস্তা ইলিম ওয়ালা লাগে, আলেম লাগে, কিয়ামত পর্যন্ত সবাই ওলি হবে কিন্তু কিছু আলেম লাগবে। আলেম যদি কিছু না থাকে তাহলে আধুনিক বিজ্ঞানের আগমনে যা মাসাইল সামনে আইব সব তেসমুস লাগাইয়া লাগবে, কারণ মাটির নিচের স্বর্ণ রৌপ্য অথবা মাটির নিচের খনিজ সম্পদ যেমন কৃষক তুলতে পারে না, এর ক্ষেতের নিচেই কিন্তু স্বর্ণ আছে কিন্তু তুলতে হইলে এই লাঙ্গলের ফাল দিয়া গ্যাস তোলা যায় না, তেল তোলা যায় না, তেল তুলতে হইলে বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয়। তবলিগের ওইটুক ইলিম দিয়া ফতোয়া বাজি করন যায় না, মিয়া সাহেব ফতোয়া দেওয়ান যায় না, মাসায়েল বলা যায় না। মাসায়েল বলতে হলে দারুল উলুম দেওবন্দের মতো ইলমি মার্কাজের দিকে তাকায় থাকতে হয়, রেঙ্গার মতো মাদ্রাসার দিকে তাকায় থাকতে হয়, বড় মুফতি সাহেবের মতো মুফতির দিকে তাকায় থাকতে হয়। কারণ মাসায়েল বলাটা এটা চিল্লা বাজার চিল্লা দেওয়ার কাম বাজে নাই, সাল লাগাইলেও কাম হবো না, সাল লাগাইলে কি মুশকিল হইব, ওইটা আলাদা একটা ইলিম। ওইটার দরকার আছে মাদ্রাসা হেফাজতের মাধ্যমে, ইলমের গভীর চর্চার মাধ্যমে দরকার আছে, কারণ সবকিছু আমাগর মাথায় ধরবো না যেটা আলেমের মাথায় ধরবো। বাগদাদে একটা মহিলা ছিল, যেই মহিলা মুর্দার রে গোসল দিত, বাগদাদে ছিল। একবার বাগদাদে একটা মহিলা মারা গেল, এই বেটি মহিলাদেরকে গোসল দিত, হেরে নিতে আইছে যে আমাগর বাড়িতে মহিলা মারা গেছে, গোসলটা আপনি দিয়ে দেন। তো ঘটনা চক্রে এই মহিলার তখন ঋতুস্রাব চলে, মাসিক চলছে, হায় যা মহিলার চিন্তা হইলো আমি নিজে না পাক আর একজনের গোসলের মতো মোবারক কাজ করা আমার জন্য জায়েজ না না জায়েজ আল্লাহ জানে। হের মাতার ভিতরে টেনশন ঢুকছে, রেঙ্গা মাদ্রাসায় গেছে, রেঙ্গা কইলাম হলো আপনার কাছে দাঁড়িয়ে এর লেগে আর কি, রেঙ্গা মাদ্রাসায় গেছে যে ছাত্র করে কয় এই তলবে এলেমরা আমি তো হায় যা আমাদের গোসল দিবার লেগে আর নিবার আইসে, আমি কি মাইয়েত্রে গোসল দিতে আরমো। ছাত্ররা কয় এটা বড় মশলা আমরা কেমনে কমু, ফতোয়া বিভাগে যান, মুফতি সাহেবের কাছে যান। বড় মুফতি সাহেব বৈশা আছে ফতোয়া বিভাগে বাগদাদে, যা বলে মুফতি সাহেব আমি একজন হায়েজা মহিলা, আমি এলাকার মহিলা মাইয়েদেরকে গোসল দেই, আমার এখন মিন্স চলছে মাসিক চলছে, আমি কি গোসল দিতে পারবো। বড় মুফতি সাহেব বললেন যাও 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 দিতে পারবা। মহিলা তাড়াতাড়ি বাইরে চলে যেতেছে গোসল দেওয়ার লেগে, ছাত্ররা কয় এই বেটি কি গোসল দিতে না যাও না বাইরে যাও, গোসল দিতে যাই। মুফতি সাহেব বলছে কয় হ বলছে দলিল কি, হ্যাঁ মিয়া আমার দলিল দরকার আছে নাকি, আমার আমল দরকার, আমি পাবলিক মানুষ, কয় আমল দরকার দলিল দরকার নাই, তারপরেও তুমি হায় যা, তুমি যখন একটা মাইয়িতকে গোসল দিবা তখন যদি তোমার হালত সম্পর্কে কেউ জেনে ফেলে আর যদি তারা জিগায় যে তুমি যে দলিল গোসল দিলা দিতে পারবা দলিল কি, তখন কি বলবা। ঠিকই তো, তাই তো দলিলটা জিগান দরকার ছিল, যাও ভিতরে যাও দলিল তোমারও উপকারে আসবে, আমাগরে বললে আমাগরও উপকারে আসবে। মহিলা আবার বড় মুফতি সাহেবের কাছে গেছে, যা বলে মুফতি সাহেব মুফতি সাহেব মাসালা বললেন আমি মাইয়িতরে গোসল দিতে পারবো, আমি তো হায় যা কিন্তু দলিল কি, কোন জায়গায় দলিল আছে। তো মুফতি সাহেব বলে বুখারী শরীফের ভিতরে আছে, বুখারী শরীফের ভিতরে আছে। ছাত্রদেরকে যা কইছে বুখারী শরীফের ভিতরে আছে দলিল জায়গা, তোরা বাইর করে লইছে, ছাত্ররা সবাই মিলা বুখারী শরীফ তন্ন তন্ন করে ঘাটছে,
কোথাও সারিহ আলফাজে এ কথা পায় না যে হায়েজা মহিলা মুর্দাররে গোসল দিতে পারবে ক্লাস যখন শুরু হইছে ছাত্ররা হযরতকে বলে হযরত মহিলারে বলা দিলেন বুখারী শরীফের ভিতরে দলিল আছে হায়েজের হালতে মাইয়েতে গোসল দিতে পারবে আমরা শত শত ছাত্র মিলা বুখারী গাইটা দেখছি কোথাও এই কথা লেখা নাই মুফতি সাহেব বলে খালি আলফাজের দিকে তাকাইলে হয় না তলায় তাকাইতে হয় ইলমের সাগরের নিচে যাওয়ার চেষ্টা করতে হয় আছে কয় কেমনে আছে কয় আছে রমজান মাসে আল্লাহর রাসূল যখন ইতিকাফ করতেন কখনো কখনো আল্লাহর নবী মসজিদের নববীর জানালা দিয়া নিজের দেহ ও মাথা বাইর করে দিতেন আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা মাসিকের হালতে রাসূলের মাথা ধুয়ে দিতেন শরীর মুছে দিতেন হায়েজা অবস্থায় ইতিকাফরত সাইয়্যিদুল মুরসালিন নবীর জিসমে আথার যদি দৌত করা যায় তাহলে মাইতের দেহ বুঝি রাসূলের মাথার চাইতে বেশি দামি হইছে যদি নবীর মাথা হায়েজা অবস্থায় ধোয়া যায় তাহলে মাইতকে কেন দৌত করা যাবে না আল্লাহু আকবার কবীরা বেবলার মতো স্যার এসে কোন জায়গা থেকে ইলিম বের করে লইছে সিল্লা লাগায় তুমি তো এটা সিল্লা সিল্লি করে আনতে আর আনতে পারবে না সাল লাগায় তুমি এটা বের করতে পারবে না মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলে আমি আপনাদেরকে নিয়ে দুয়ার দিকে চলে যাই মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা জমানা আসবে যে জমানায় একজনের চোখ আরেকজনের চোখ হিসেবে সেট করবে দেখা জায়েজ কি জায়েজ না মাসালা আসবে একজনের কিডনি আরেকজনের কিডনি জায়গায় রিপ্লেস করবে ব্যবহার জায়েজ কি জায়েজ না মাসালা আসবে এমন কি একজনের হার্ট চুরি করে নিয়ে আরেকজনের হার্টের জায়গায় রিপ্লেস করবে বেঁচে থাকা জায়েজ কি জায়েজ না মাসআলা আসবে এমন কি মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা সময় আসবে যখন এলাকার ভালো মর্দ পুরুষ যারা আছে এগর ননু কাটতে নিয়ে আরেকজন জেনেটিক সায়েন্সের মেডিকেলের সায়েন্সের প্রযুক্তি দিয়া একজনের ননু আরেকজনের ননুর জায়গায় আটকায় বলে বুঝেন নাই কথাটা এর চাইতে ভালো ভাষায় আর এই গভীর রাত্রে আপনাদেরকে বুঝাইতে পারলাম না মানে চোখ তো লাগাইবো লাগাইবই হাট লাগাইবো কিডনি লাগাইবো শেষ বেলায় করবে কি ভালো পুরুষ দেইখা ওইডার কাইটা এইটারে নিয়া আরেকজনের জায়গায় সেট করে ফেলবে কারণ যেই জাতি দুই গাছরে এক জায়গায় বানায় দুই ফল এক এক গাছ থেকে বের করতে পারে যেই জাতি শুয়োরের হাড় মানুষের হাড়ের জায়গায় স্থাপন করতে পারে তারা তাদের বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে একজনের ননুকাইটা আরেকজনের ননুর জায়গায়ও সেটিং দিতে এক সময় পারবে আমার কথা না কিন্তু মুফতি আজম শফি রহমাতুল্লাহর কথা এখন মাসালা আসবে হলো যে এই ননুওয়ালা যে বিয়ে করবে এরপরে তার যে বাচ্চাটা হবে এই বাচ্চাটা আব্বা কাকে বলবে যার ননু কাইটা না বিয়া কইরা বাচ্চা হইছে হেরে বলবে না যার কুওয়তে বাহ ব্যবহার হইছে মানে যার যৌবন শক্তি ব্যবহার হইছে তারে আব্বা বলবে আব্বাটা কাকে বলবে অথবা বাচ্চাটা হালাল হবে না হারাম হবে মাসাইল কই পাইবা পশ্চিমাদের এ সকল রীতিনীতি এগুলো ধরতে ধরতে এই ট্রান্সজেন্ডারের মতো সব ধরতে ধরতে ঘরে ঘরে জারজ পয়দা করতে পারবা ঈমানদার বের করতে পারবা না সঙ্গত কারণে ইলমের দরকার আছে সঙ্গত কারণে আলেমকে জেলে রাখা যায় না সমাজে মাসালা বর্ণনার জন্য রাখতে হয় রাখা যায় না কারণ আলেমের ইলমের আলোয় জাতির হাজারো সমস্যার সমাধান হবে
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওনার যুগে একজন নাই বলছে যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক দেখে যে চাঁদ সাদা হের বউ কালা যা কয় আমার কালা বউ রে তো আমি এই কথা বলছি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হইলে তুমি তালাক বউ আছে না গেছে কালা মানুষ এরকম চাঁদের লগে মিলাইছো কে তুমি গেছে ওই পথ দিয়ে ইমাম আযম আবু হানিফা যায় ইমাম আযম আবু হানিফা এই চাচার কানতেছে বয়ে বয়ে কারণ বউ আরাইছে বউ আরানির চেয়ে বড় আরানি কোনো কিছু কিন্তু নাই যার বউ আরায় এর চেয়ে দুঃখী মানুষ আর হয় এর তো বউ আরায় গেছে দেখবেন রাগের চোখে তালাক দেয় যখন বউ আরায় যায় তখন একটু ঘুরে টুরে এমনি এমনি আইনে দেন না কে আগে তাল ছিল না চান্দু তালাক দিছো কেন মাসালা শিখতে পারলো না আগে তালাকের তালাকের মাসালা না শিখে বিয়ে করছস কেন তোকে বিয়ে করতে বলেছে কে তুই তালাকের মাসালা জানিস না এ কারণেই তো তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বউরে হেফাজত করতে হলে তো তোর তালাকের মাসালা আগে জানতে হবে এমিয়া তো কইছে চাঁদের চাইতে সুন্দর না হলে তালাক বউ কালা চাঁদ সাদা গেছে বউ ইমামে আজমের সাথে দেখা চাচা কান্দেন কেন কয় বুঝবানা যাও আমি সব বুঝি কোন কইছে কয় তোমার চাচিরে তো এগুলা বলছে কোথায় গিয়েছে তোমার চাচি কি আছে কে আছে কোন সমস্যা নেই আছে আছে জান বাজান চাচির লগে গল্প করেন গে একসাথে খান গা সামনে যে তাই কারণে জানতো কয় সবাই কয় যে আমার বউ কালো এটা গেছে গা না আমি বলতেছি আছে দলিল আছে তোমার কাছে কয় আছে দলিল কই আছে কয় কোরআনের ভিতরে আছে কারণ আল্লাহ তাআলা কসম কইরা বলছেন চার জিনিসের কসম খায়া বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম চাচি যদি কালো হয় তাও চাচি চাঁদের চাইতে ভালো আল্লাহর কোরআনের বক্তব্য এটা আল্লাহু আকবার জোরে করে বলেন সরাসরি অনেক কিছু কোরআনে নাই কিন্তু তোমাদের এই সব এর ইশারা এর ইলমের খাজানা কোরআনের ভিতরে আছে সঙ্গত কারণে গভীর জ্ঞানের দরকার বিজ্ঞানের ফাসাদ মোকাবেলার জন্য বিজ্ঞানের ফাসাদ মোকাবেলার জন্য গভীর ইলমের দরকার আর ঈমান বাঁচানোর জন্য তাবলীগ করা দরকার নামাজ শেখার জন্য ওযু শেখার জন্য তাবলীগ করা দরকার কথা বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন তাহলে চিল্লা লাগাইবা তো কি ভালো করে কোন চিল্লা লাগাইলে ওই যে নেককারের মতো হয়ে যাইবা নেককারের লগে জান্নাতে চলে যাইবা কারণ জরুরি ইলিম হাসিল হবে মাত্র 40টা দিন থাইকা আসো তোমার নামাজ ঠিক হয়ে যাবে তোমার ওযু ঠিক হয়ে যাবে তোমার ইকামত আজান এগুলো ঠিক হয়ে যাবে আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এই ইলম শিখার জন্য যারা কোরআন পড়া জানেন না যারা নামাজ সহি করে ইমামতি করতে জানেন না মাঝে মধ্যে নামাজ পড়ানোর ইমামতির যোগ্যতা দরকার নাই নাই তাহলে তবলিগে যাওয়া হইলো দিনই জ্ঞান শিখবেন ইনশাআল্লাহ বলেন হাত তুলে ওয়াদা করেন হাত তুলে ওয়াদা করেন হাত তুলে আর তবলিগে যাওয়া মোল্লাকে গাল দিয়েন এ তাতিগুলোকে মিলা জিলা কি কথা কন না কেন আলেম ছাড়া যাইব না তবলিগ ভিন্ন জিনিস আর তালিম ভিন্ন জিনিস ইলমের হিফাজত ভিন্ন জিনিস এইটা না থাকলে ট্রান্সজেন্ডার কায়েম করে ফেলবে কায়েম করে ফেলবে ট্রান্সজেন্ডারের আইন পরে সব মহিলারা পুরুষে ঘুরবে আর সব শরীফেরা শরীফা হয়ে ঘুরা হবে ডেগে ডাকে সবাই ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হাতলে সুজা করেন সুজা করেন সুজা করেন আঙ্গুল খুলে নিরো নারা সারা দেন আজকে পকেটে ঢুকাইতাম না ভয় নাই সুজা করেন সুজা করেন বলেন ইয়া আল্লাহ জোরে ইয়া আল্লাহ
আলেম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নাত মোতাবেক আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, দাড়ি কাটিব না। আস্তে বললেন কেন? দাড়ি ছাটিব না, দাড়ি কাটিব না, দাড়ি চাচিব না, এক মুষ্টি দাড়ি রাখিব। চিল্লা এখন ইনশাআল্লাহ, এই জোরে বলো, আরো জোরে করে বলো, ইনশাআল্লাহ জোরে বলো। আরেকটা জটিল ওয়াদা, সোজা সোজা, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি টাকনুর নিচে পাজামা লুঙ্গি প্যান্ট পরব না, যাদের লম্বা আছে কালকা বাড়ি যায় কাটমো, দর্জি দিয়ে সেলাই করব ইনশাআল্লাহ। যদি এই তওবা কেউ না করে আসন্ন লাইলাতুল বরাতে সে ক্ষমা পাবে না। তওবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম।